হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শারীরিক দিক থেকে ভালো আছি, মানসিক দিক দিয়ে ভালো নেই। কারণ তোমরা আজকে সকালে, মানে কালকে যে ব্লগটা পেয়েছো, যারা জানি না শেষ অবধি দেখলে হয়তো অনেকেই জিজ্ঞেস করবে যে দিদি একটা অসমাপ্ত ব্লগ কেন। মানে রোজই আমি কিছু না কিছুভাবে শেষ করি, নয় গুড নাইট বলি, নয় গুড নাইট লিখে দিই, কিছু একটা করি। প্রথমত কালকের এডিটটাও ঠিকঠাক করতে পারিনি আমি শেষ অবধি, মানে প্রথমে যেটা দেওয়ার কথা, লাস্টে যেটা দেওয়ার কথা সেসবও কিছু দেইনি, জাস্ট জোড়া লাগিয়েছি, ভিডিও ছেড়ে দিয়েছি। মানে একদমই মন মেজাজ ভালো ছিল না কালকে রাতে, যে গুড নাইটটা বলবো বা তোমাদেরকে সবটা বলবো কিছুই ইচ্ছে করেনি। মানে এত বড় একটা ব্যাড নিউজ পেয়েছি আমরা কালকে, তো তারপর আর কখনো ওই মুখে হাসি নিয়ে ব্লগ সেটা হতোও না। আর আমরা চাইনি যে দুঃখটা সেভাবে তোমাদের কাছে প্রকাশ করি। হ্যাঁ, আজকে সকালে হাসি মুখে সবটা বলছি, কিন্তু আমি যখন কথাটা বলবো তখন তোমরা অনেকেই রিলেট করতে পারবে যে কতটা খারাপ লাগতে পারে কালকে শোনার পর। আর যেখানে সবটা ঠিকঠাক হয়ে গেছিলো, আমি জানি না তোমরা আমার এই কথাগুলো শুনেই কেউ আন্দাজ করতে পারছো কিনা, যদিও হয়তো থাম্বেল দেখলেও কেউ হয়তো, মানে টাইটেলটা দেখলেও হয়তো কেউ আন্দাজ করতে পারবে, জানি না কি হবে। তো চলো, এই কথাগুলো সকালেই নাই বা বলছি পরেই বলবো, আপাতত একটু ছাদেই এলাম, আজকেও হাওয়া দিচ্ছে। কালকে রীতিমতো আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছি, এখানকার ওয়েদার খুব ঠান্ডা হয়ে গেছে, বাজে একদমই বলবো না, কারণ ওয়েদারটা এনজয় করার মতনই ওয়েদার। তবে ওয়েদারটাকে মিস করবো ভেবেছিলাম, যাই হোক না কেন, তো চলো হাসি নিয়েই থাকতে হবে। তবে এত টানা পড়েন হচ্ছে না লাইফের, ঠিক নেওয়া যাচ্ছে না ব্যাপারটা, যাই হোক। তো চলো, আর বুঝতেই পারছো কথা বলতেও একটু কষ্ট হচ্ছে, একদমই হচ্ছে না তা নয়, এই হাসি দিয়ে ম্যানেজ করার চেষ্টা আর কি। তো চলো এবার নিচে যাই, ও যা খাচ্ছে, আমরা বেরোবো একটু ফ্ল্যাট দেখতে। আর কেন ফ্ল্যাট দেখতে যাওয়া, কেন কি সবটা তোমাদেরকে বলবো, তো চলো বেরোনো যাক। এখন বাজে 10:30, এখনই বেরোচ্ছি, রোদ ওঠেনি আজকেও খুব একটা কি ওঠেই নি, সেরকমভাবে মেঘলাই করে আছে আর হাওয়া দিচ্ছে। এই ওয়েদারটার সাথে যদিও আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিছু হয় না, রোদ না উঠলেও কিছু যায় আসে না, এই হাওয়াতেই জামা কাপড় টেনে যাবে, তবে মানে স্নানের জামা কাপড়টা, তুমি যদি এখন চাও পুরো বাড়ি শুদ্ধ কেচে দেবে তাহলে শোগাবে না অবশ্যই, কিন্তু এই ওয়েদারটা আমাদের ভালো লাগে। জানি তোমাদের অনেকেরই অস্বস্তি লাগতে পারে, কি বলে রোজ রোদ ওঠে না মেঘলা ওয়েদার, কিন্তু ওই আর কি, ভালো লাগাতেও হয়েছে আর ভালো লেগেও গেছে। তো চলো এবার যাচ্ছি, ওর একটু কাজ পড়েছিল তাই জন্যে আমরা একটু লেট করলাম বেরোতে। দেখতেই পাচ্ছ ওই টি শার্টটাই পরা, জামা কাপড় চেঞ্জ করতে আর ইচ্ছে করছে না, সকালে আমরা কিছু খাইও নি, বলে না মন ভেঙে যাওয়া, ওই রকমই অবস্থা হয়েছে আমাদের। একটা বাজতে 10 মিনিট বাকি, তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি না এসে আর বসিনি ফ্ল্যাটের ওখানটায়, এত লেট করালো লোকটা আসতে, তো তাই জন্য তারপর গেলাম ফ্রেশ চয়েসে মাছ আনতে, তোমরা দেখলি আনলাম আজকে কাতলা মাছ আর তেলাপিয়া মাছ, কাতলা মাছটা ধুয়ে ফ্রিজে রাখলাম, তেলাপিয়াটা আজকে করে ফেললাম, দুটো তেলাপিয়া এনেছিলাম, 4 পিস হয়েছে তো করে ফেলেছি, দুপুরে 2 পিস খাবো, রাতে 2 পিস খাবো, আর বেগুন ভেজেছি, বাটার দিয়ে নুন দিয়ে খেয়ে নেবো। আমার আজকে আর রান্না করতে কিছু ইচ্ছে করলো না, তো বেগুন ভাজা আর মাছের ঝুলি বানিয়ে রাখলাম, ওটাই আমরা খাবো দুপুরবেলা। আর এসে আজকে বসিনি তার কারণটা হচ্ছে ভাত আমি করে রেখে গেছিলাম, বেগুন ভাজাটাও করে রেখে 10:30 তারপর বেরিয়েছিলাম, বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 12টা বাজিয়ে দিয়েছে, মানে প্রায় নয় 12টাই বাজে, তো 1 ঘন্টায় আমি মাছের ঝোলটা করলাম আর ভাতটা হাফটা করা ছিল, তারপরে বলছে চলো চলো চলো, তাই জন্য আবার এসে দেখলাম যে পুরোটা হয়নি, তাই আবার একটু করলাম।
তো তারপর সব কাজ হয়ে গেছে, ছাদে জামা কাপড় মেলে দিয়েছি, কালকের গুলো শুকোয় নিয়ে উলো দিয়ে এসেছি একসাথে, ওগুলো সকালেই দিয়েছি, মোটামুটি দেখলাম শুকিয়ে এসেছে। আজকে প্রচন্ডই হাওয়া দিচ্ছে, রোদ না উঠলেও একটা ভালো ওয়েদার দিয়েছে। তো চলো এবার গিয়ে একটু বসি, আর তোমাদেরকে অবশ্যই সবটাই বলছি। সবটা বলার আগে যার জন্য আমি রান্নাঘরে এলাম সেটাই তো দেখাইনি, এই যে আমার তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে। তো আমি আপাতত কড়াইতেই রেখেছি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপর রাতেরটা আলাদা করে ফেলবো। তো চলো এবার যাই একটু ঘরে গিয়ে বসি, শরীরটাও খারাপ লাগছে, রাতে ঘুম না হয়। ঘরে চলে এলাম, বুঝতেই পারছো, হ্যাঁ রাতে ঘুম হয়নি, যেটা বলছি চোখ মুখ দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে না শরীর খুব খারাপ লাগছে, মানে এবার মনে হচ্ছে ছেড়ে দিয়েছে পুরো বডি, এরকম লাগছে। একটা সকালে আমরা খাইও নি কিছু, ব্রেকফাস্ট করিনি আজকে, তো আমরা বাড়ি যাচ্ছি না, টিকিটটা ক্যান্সেল করতে হবে। মানে সেটা হাসি মুখে এতটা ভালোভাবে বললাম ঠিকই, মানে কালকে রাতে হঠাৎই আমার, দেখলেই তোমাদেরকে বললাম রান্না করছি, তারপরে করলামও, তারপরেই হঠাৎ করেই ওর ম্যানেজারের ফোন এলো যে এখন আর রিলোকেশন হচ্ছে না, রিলোকেশনটা ক্যান্সেল হয়ে গেছে। তো আর কি করা যাবে, মানে কয়েকজন ঘটনা ঘটায় তার শাস্তি সবাই পায়, সেটাই হচ্ছে কথা। এখন সিস্টেম, অফিসার সিস্টেম নিয়ে কে কোথায় চলে গেছে, তার নামে FIR হয়েছে, সেই কেসের জন্য এখন রিলোকেশন বন্ধ করেছে এরা। তো কিছু করার নেই, এখন থাকতে যখন হবেই, বুঝতেই পারছো, তাই জন্যই ফ্ল্যাট খোঁজা আবার শুরু করেছে, এই ফ্ল্যাটে তো অসম্ভব ব্যাপার। তারপরে আমরা ভেবেছিলাম জুন জুলাই মাসে আরেকটা ট্রাই নেব, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর ম্যানেজার ওকে বলছে বেকার একটা মেল বারবার করে রেপুটেশন খারাপ করে লাভ নেই। এটাও সত্যি কথা যে রেপুটেশনটা খারাপ করে কোনো লাভ নেই, আর কলকাতায় চাকরির মার্কেট খুবই খারাপ, এরকমটা নয় যে এটার হাতছাড়া হয়ে গেলে ওখানে আবার কোনো ব্যবস্থা হতে পারে বলে। তো ওই জন্য বেকার চাকরি হাতে নিয়ে অতটা রিস্ক নিয়ে লাভ নেই, ফ্যামিলির সাথে যতটা টাইম কাটাবো, এখন 1 বছরের জন্য যাচ্ছিলাম ঠিকই, কিন্তু ওই 1 বছর থাকা মানে আরো অ্যাটাচমেন্ট তৈরি হওয়া, ফেরার সময় আবার ফিরে আসতেই হতো, কষ্টটাও বেশি হতো, বুঝতেই পারছো, আঙুর ফল টক, এখন আমরা যেতে পারিনি, এখন নানান রকম কথা আমরা ভাবো, মানে আমরাও আমাদেরকে মনকে বোঝাচ্ছি, তোমাদেরকেও বলছি আর কি। তো যাই হোক, আর যাওয়াটা হচ্ছে না, ক্যান্সেল হয়েছে। আর পাপাকে দিয়ে বা টিকিট যাকে দিয়ে কাটানো হয়েছিল, সে এমনই কাজ করেছে এবার, সে স্টেশনে গিয়ে টিকিট কেটেছে, টিকিট যেরকম আমরা পেয়ে থাকি ওরকম দিয়েছিল, পাপা আবার সেটা কুরিয়ার করেছে এখন আমাদের কাছে, বা সেই টিকিট ক্যান্সেল করার জন্য আবার আমাদেরকে স্টেশন যেতে হবে। এবার এখান থেকে ক্যান্সেল হলে ভালো কথা, নাহলে সেই টিকিট আবার কুরিয়ার করে পাপার কাছে পাঠাও, পাপা আবার ওখান থেকে গিয়ে ক্যান্সেল করবে, মানে এবার আমরা নানানভাবে বিধিকিচ্ছিরি ব্যাপারে ফেঁসে গেছি, বুঝেছো তো। এদিকে আমাদের মালপত্র নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে টাকা অ্যাডভান্স দেওয়া রয়েছে, খাট নিয়ে যাওয়ার কথা রবিবার, সেটা আজকে সকালে কোনো রকম ভাবে ক্যান্সেল করানো গেছে আর কি, নে কারণ অভিশাপ লেগে গেছে, প্রচন্ড ভাবে হেডেক যাচ্ছে, বিশ্বাস করো, মানে যদি কোথাও যেতে পারি না এবার, কোনো ফ্ল্যাটে একটা উঠতে পারি, এবার অবশ্যই খুঁজছি যাতে ভালো একটা ফ্ল্যাট দেখা যায়, আর অনুরূপাদের জন্য যে ফ্ল্যাটটা দেখেছিলাম সেটাই হয়তো ওরা আর যাবে না, কারণ ওরা আমাদের সাথেই থাকবে বলছে আর কি, আর আমাদেরও সেটাই ভাবনা চিন্তা, থাকবো যখন একসাথেই থাকবো, কলকাতার লোকজন এখানে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল, তো আর সব থেকে বড় কথা মনের মিল হওয়াটাও খুবই মুশকিল, তো পাওয়া যখন গেছে একসাথেই থাকবো আমরা, তো এই জন্য ফ্ল্যাট খোঁজা হচ্ছে, এই রকম ফ্ল্যাটে আর নয়, মানে আমরা প্রচন্ড ভাবে ভুগেছি, আমরা চাই না যে ওরাও ভুগুক আর আমরা আরো 1 বছর ভুগি, 1 বছর কেন জানি না, এখন কতদিন কি টানাটানি হবে, তো যাই হোক না কেন, ওই জন্য আমরা এখন ভালো একটা ফ্ল্যাট খুঁজছি, দেখা যাক, যাই হোক না কেন, তোমরা তো সাথে আছোই। তবে কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সরি, কারণ সেই মানসিকতা ছিল না কালকে রাতে, কালকে রাতে প্রচুর, মানে বলে না একটা জিনিস হঠাৎ শুনলে মানুষ বেশি ভেঙে পড়ে, তারপর আস্তে আস্তে ব্যাপারটা থিতিয়ে যায়, আমাদের ব্যাপারটাও সেরকমই হয়েছে, কারণ তারপরেই অনুরূপার সাথে কথা, তারপর রুমির সাথে কথা, তো এই ব্যাপারগুলো হতে হতে আমার, আমি একটু থিতস্থ হই আর কি, আর ও তো ছেলে মানুষ, ওর মন খারাপ হলেও কিছু করার নেই, তো ছেলেরা কাঁদতেও পারে না, কিছু বলতেও পারে না, এটা কিন্তু ছেলেদের একটা মাইনাস পয়েন্ট, কিছু করার নেই, ওরাও বলতেও পারে না, কাঁদতেও পারে না। তো চলো এবার আমাকে আবার বাড়ি খোঁজার দায়িত্ব দিয়েছে, আমি এতটা কনফিডেন্স ছিল যে আমি বাড়ি চলে যাব, এবার আমি আমার ফোন থেকে nobrokerhousing.com সব আনইনস্টল করে দিয়েছিলাম। এখন বাজে হচ্ছে গিয়ে 7:21, আর এখন বেরোচ্ছি আমরা, একটু BTM লেকের ওই দিকটাতে যাব, তো সেই যে কালকে রাত থেকে না মাথাটা ধরেছে এখনও ছাড়েনি, আর এবার ওষুধও খেতে চাইছি না খুব একটা, তো ওই জন্যে না মাথাটাও এত ধরে রয়েছে যে আর কিছু ভালোও লাগছে না, দেখা যাক বেরোলে কমে কি না। আর
এই দেখো টম্পি দেখাচ্ছি আমার আলুটাকে, দেখো ওই দেখো টম্পি দাদা। তো যাবো একটু বিটিএম লেখের ওই দিকটাতে, মাথাটা এত ধরেছে না, একদম ভালোই লাগছে না কিছু। যাই হোক তাও যেতে হবে, যাবাই যা, ঘরে বসেই বা কি করবো, বেকার মনটাই খারাপ লাগবে, তাই আমরা যাচ্ছি, বেরোচ্ছি এখন। বিকেল থেকে সেভাবে শ্যুট করা হয়নি, আর আমরা কালকে তো ঠান্ডা লেগেছে অবশ্যই, কিন্তু খবর টবরে দেখাচ্ছে কি না যে বাড়াতে দিলাম, খবরে দেখাচ্ছিল মানে আমরা পেয়েওছি নিউজটা, তোমাদেরকে দেখিয়ে দেবো দরকার পড়লে। কালকে আমাদের এখানে মে মাসে কয়েক বছরে এখানে সব থেকে কোল্ডেস্ট ছিল, কালকে সব থেকে ঠান্ডা বেশি ছিল। বললাম না কালকে আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছি, আজকে একটা হাওয়া দিচ্ছে কিন্তু কালকের মতো ঠান্ডাটা নয়। তো চলো যাই। রাতে না খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনারটা জাস্ট অসম হলো খেতে, যে মাছের ঝোলটা তোমাদের দেখেছিলাম সেটাই, কিন্তু রাত্রিবেলা গরমও করলাম আর একটু ধনে পাতা উপরে হলো, ও আবার সাথে বলছে লেবু হলে ধনে পাতাই নিয়ে আবার লেবু, তারপরে ধনে পাতা হলো না, দারুণ লাগতো খেতে, ঝোলটা এমনি খুব ভালো হয়েছে, মাছটা না পুরো তাজা ছিল। এখানে আমি একটা জিনিস দেখেছি, তেলাপিয়া মাছ এনে ফ্রিজে রেখে দিলে জিনিসটা খারাপ লাগে খেতে, কিন্তু যেদিনকে আনছি সেদিনকে যদি রান্না করে ফেলি না দারুণ লাগে খেতে, টেস্টটা দারুণ হয়েছিল। আমার তো মনে হচ্ছে মানে এখানে তেলাপিয়াগুলো 150 টাকা করে নিয়েছে, তো একদম ঠিকঠাকই নিয়েছে, কলকাতাতেও এরকমই দাম, তো সত্যি খুব ভালো। আর ভাতটাও গরম গরম করা হয়েছে, ঝোলটাও গরম করেছে, দুর্দান্ত লেগেছে খেতে। তো চলো একটা দুর্দান্ত ডিনারের সাথে আজকে ব্লগটাকে শেষ করছি, আর দুর্দান্ত ব্লগটা শেষ করছি আজকে, দুর্দান্ত ব্লগ মোটেও এটা হচ্ছে না। কাবেরী আন্টি সেদিনকে আমাকে বলেছিল যে সেদিনকে একটু ইমোশনাল হওয়াতে আমাকে অনুরূপা, কাবেরী আন্টি, অঙ্কিতা সবাই বলেছিলে যে আমার হাসি মুখটা দেখতেই তোমাদের ভালো লাগে, তো চেষ্টা করি সবসময়, এবার সবসময় যে কন্ট্রোল করা যায় নিজেকে সেটাও নয়, তবে আজকে কিন্তু অনেকটা 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 কন্ট্রোল করেছে, আমি চাই না তোমাদেরকেও কষ্ট দিতে, তো খারাপ লাগাটা থাকবেই, বাড়ি ফিরেও হলো না ফেরা, এটাই হচ্ছে আমাদের সাথেই হয়েছে। তো মানে দিনগুলো এগিয়ে এসেছিল, ঘনিয়ে এসেছিল, সব ঠিকঠাক হয়ে গেছিল, প্রায় ফিরে যাচ্ছে, 6 তারিখ হলে তো বাড়ি চলেই যেতাম, মানে কপালের দুর্গতি আর কিচ্ছু না। তো ঠিক আছে, এনজয় করবো এই দিনগুলোকেও, এনজয় করবো, যাওয়া হয় ভালোর জন্য হয় এটা ভেবেই থাকবো। আর তোমাদেরকে যেই জিনিসগুলো বললাম, আঙুর ফল টক এখন যেতে পারিনি, তার জন্য কিছু ভাবনা চিন্তা নিজেদের মনে রেখে তারপর এগিয়ে যেতে হবে, আর কিছুই নয়। চলো গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, সবাই যাতে পাশে থাকো, আমি এটুকুই চাইবো যাতে সবাইকে পাশে পাই আর কি, আর যারা যারা নতুন আসছো চ্যানেলে তাদের থেকে, তোমাকে ফোন করেছে বিকাশ, তো তোমরা 1 মিনিট দাঁড়াও, তো তোমরা যারা নতুন চ্যানেলে আসছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, শুধু এটুকুই চাওয়া। তো চলো আজকের মতো টাটা।